স্থানীয় সময় মঙ্গলবার সকালে ভারী বৃষ্টিতে কলম্বিয়ার মধ্যাঞ্চলীয় ডসকে ব্রাদার শহরে ভয়াবহ ভূমিধস দেখা দেয়। মাটিচাপা পড়ে মারা যান অনেকে। এ ঘটনায় আহতের সংখ্যাও কম নয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মী দল। স্থানীয়রা মিলে কয়েকজনের মরদেহ উদ্ধার করে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভূমিধসের কারণে মাটির নিচে এখনও অনেকে আটকা পড়ে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। আমরা স্বজনদের খুঁজতে বেরিয়েছি। আমার বাবা মাটির নিচে চাপা পড়েছে, জানি না এখনো বেঁচে আছে কিনা। এর মধ্যে অনেক মানুষের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে কয়েকজনের মৃত্যু হয়েছে, আরো কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসার পর মৃত ঘোষণা করা হয়। আরো মৃত্যুর ঘটনা ঘটতে পারে। স্থানীয়রা জানান ভূমিধসের লন্ডভন্ড অবস্থা অঞ্চল টির কাঠের ঘরবাড়ি গাছপালা ভেঙে গেছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় বাস্তুচ্যুত হয়েছেন অনেকে। এদিকে আরো ভূমিধসের আশঙ্কা জানিয়ে স্থানীয়দের সতর্ক করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন কলম্বিয়ার প্রধানমন্ত্রী ইভান ডুক। রাইসা জান্নাত, সময় সংবাদ।